আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার এবং লোভনীয় একটা রেসিপি, সেটা হচ্ছে আম রসুনের টক ঝাল মিষ্টি আচার। আচার ছোট বা বড় অনেকের কাছেই প্রিয় একটি খাবার, বিশেষ করে বাচ্চারা আচার খেতে খুব ভালোবাসে। আমরা সবাই জানি রসুন শরীরের জন্য খুবই উপকারী, আর এখন যেহেতু আমের সিজন তাই আম পুড়িয়ে যাওয়ার আগে আপনারা আম রসুনের এই আচারের রেসিপিটি তৈরি করে নিতে পারেন। আমি আজকে এই রেসিপিটি এমনভাবে শেয়ার করেছি যা ফলো করে আপনারা যদি আম রসুনের আচার তৈরি করেন তাহলে খেতে হবে ভীষণ মজার। আশা করি ভিডিওটি খুব ভালো লাগবে। আসুন তাহলে দেখে নিই কীভাবে আম রসুনের টক ঝাল মিষ্টি আচার তৈরি করতে হয় সেই রেসিপিটি। আম রসুনের আচার তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি বেশ খানিকটা রসুন। আমি এখানে বড় যে রসুনগুলো আছে তার কোয়াগুলোকে এভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে পানি মুছে নিয়েছি। আপনারা চাইলে ছোট যে রসুন আছে সেগুলোও নিতে পারেন। আর নিয়েছি 500 গ্রাম পরিমাণ কাঁচা আম। আমগুলোকে আমি আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমের গায়ে যে এক্সট্রা পানি আছে তা আমি একটি কিচেন টিস্যু দিয়ে মুছে নিয়েছি। তো আপনারাও চেষ্টা করবেন আচার তৈরি করার সময় আমের গায়ে যে এক্সট্রা পানি থাকবে সেটা মুছে নিতে। সবগুলো আম থেকে এক্সট্রা পানি মোছা হয়ে গেছে। এখন আমি এই আমগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নেব। তো ফিরে আসছি আমগুলো ছোট ছোট টুকরা করে কেটে নেওয়ার পর। আমি আমগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী আরেকটু বড় করেও কেটে নিতে পারেন। এখন চলে যাব আচার তৈরিতে। আচার তৈরি করার জন্য প্রথমে কড়াইয়ে দিয়ে দিচ্ছি 300 গ্রাম পরিমাণ সরিষার তেল। আমি এখানে খাঁটি সরিষার তেল নিয়েছি। তো আপনারাও চেষ্টা করবেন একটু ভালো মানের সরিষার তেল নিতে, তাহলে আচারের টেস্ট খুব ভালো আসবে। দিয়ে দিচ্ছি 6-7টা শুকনা মরিচ। এখানে মরিচ কোনো ঝাল তৈরি করবে না, তবে আচারে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং আচারটা দেখতেও অনেকটা ভালো লাগবে। দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা, 2 টুকরা দারচিনি আর 2টা এলাচ। এখন আমি এই মরিচ আর গরম মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। মরিচ আর গরম মশলা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গোটা পাঁচফোড়ন। এখন আমি এই পাঁচফোড়নগুলোকেও 30 সেকেন্ডের মতো ভেজে নেব। পাঁচফোড়ন ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকেই খোসা ছাড়িয়ে রাখা রসুন আর দিয়ে দিচ্ছি কেটে রাখা আমগুলো। এখন আমি এই রসুন আর আম তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেব। তবে এক্ষেত্রে চুলার আঁচটা একটু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে, কারণ চুলার আঁচ বেশি থাকলে সেক্ষেত্রে রসুনের কালারটা নষ্ট হয়ে যাবে। তাই আপনারা চেষ্টা করবেন এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে আম আর রসুনগুলোকে ভেজে নিতে। আমি 5-6 মিনিট সময় ধরে আম আর রসুনগুলোকে ভেজে নিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমের কালার অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার পেস্ট। আমি এখানে হলুদ যে সরিষা আছে সেটা নিয়েছি, আপনারা চাইলে কালো সরিষার পেস্টও ব্যবহার করতে পারেন। এখন আমি এই সরিষার পেস্ট আম ও রসুনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সরিষার পেস্ট মিশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। চিনি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, কে কতটা মিষ্টি পছন্দ করে তার উপর নির্ভর করে। এখন আমি চিনি আম ও রসুনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর চিনি মিশিয়ে আমি এগুলোকে নেড়ে চেড়ে রান্না করে নেব 5 থেকে 6 মিনিট সময়, অর্থাৎ চিনি খুব ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত। আমি এই সবগুলোকে একসাথে মিশিয়ে জাল করে নিয়েছি 5 থেকে 6 মিনিট সময়। তো আপনারা দেখতে পাচ্ছেন চিনি খুব ভালোভাবে গলে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়নের গুঁড়া। পাঁচফোড়ন আমি শুকনো খোলায় ভেজে জাস্ট আধা ভাঙা করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। আপনারা চাইলে চিলি ফ্লেক্সের পরিবর্তে এ পর্যায়ে লাল মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী রান্নার লবণ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা ও রসুনের পেস্ট। এখন আমি এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এগুলোকে মিশিয়ে রান্না করে নেব 10 থেকে 12 মিনিট সময়।
তবে চুলার আঁচটাকে একটু মিডিয়ামে রেখে এভাবে নেড়েচেড়ে রান্না করে নিতে হবে। আপনারা চেষ্টা করবেন এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমগুলোকে একটু নেড়েচেড়ে রান্না করে নিতে। আমি আচারে আরও কিছু মশলা ব্যবহার করব, সেই জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমার 10-12 মিনিট হয়ে গেছে আর 10-12 মিনিটে আম আর রসুন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি আচারে যে তেল ব্যবহার করেছি তাও আমের উপরে ভেসে উঠেছে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। আপনারা চাইলে ভিনেগারের পরিবর্তে সিরকাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। তো আপনারাও চেষ্টা করবেন এই পর্যায়ে একটু ভাজা জিরার গুঁড়া ব্যবহার করতে, তাহলে আচারের টেস্ট ও ফ্লেভার দুটোই খুব ভালো আসবে। এখন আমি ভিনেগার আর জিরার গুঁড়া আচারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তার সাথে বলে দেই, আম রসুনের টক ঝাল মিষ্টি আচারের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অন করে আমার রেসিপির সাথেই থাকবেন। ভিনেগার আর জিরার গুঁড়া আচারের সাথে খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে। এখন আমি চুলার আঁচটা কমিয়ে রেখে এই সবগুলোকে রান্না করে নেব আরও 8 থেকে 10 মিনিট সময়ে। এতে করে আম থেকে এবং চিনি থেকে যে পানি উঠেছে তা শুকিয়ে যাবে আর আচার বেশি সময় ধরে রান্না করলে আচারের টেস্ট অনেক ভালো আসে, আবার আচার সংরক্ষণ করেও রাখা যায় অনেক দিন পর্যন্ত। আমার 8-10 মিনিট হয়ে গেছে আর 8-10 মিনিটে আম থেকে এবং চিনি থেকে যে পানি উঠেছিল তাও খুব ভালোভাবে শুকিয়ে গেছে। আর আপনারা দেখতে পাচ্ছেন আম রসুনের আচারের রেসিপিটিও একদম তৈরি হয়ে গেছে। এখন আমি একটি বাটিতে তুলে দেখিয়ে দিচ্ছি আম রসুনের এই আচারের রেসিপিটি দেখতে কেমন হয়েছে। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আম রসুনের আচারের রেসিপিটি দেখতে অনেক লোভনীয় হয়েছে আর আচারের কালারটাও খুব সুন্দর হয়েছে। এখন যেহেতু আমের সিজন, তাই আম ঘুরে যাওয়ার আগে আপনারা এভাবে আম রসুনের আচারের রেসিপিটি তৈরি করে সংরক্ষণ করতে পারেন সারা বছরের জন্য। আমি আজকে যেভাবে আচার তৈরি করেছি আপনারা যদি সেম সেইভাবে আচার তৈরি করেন তাহলে ফ্রিজ না রেখেই আপনারা এমনিতেই আচারটা সংরক্ষণ করতে পারবেন 1 থেকে 1.5 বছর পর্যন্ত। আপনারা চাইলে এ পর্যায়ে আচারটা খেয়ে নিতে পারেন, তবে আমি বলবো আচার আপনারা চেষ্টা করবেন একটু রোদে দিয়ে খেতে, তাহলে আচারের যে পারফেক্ট টেস্ট আছে তা পাওয়া যাবে। তাই আপনারা এভাবে আচার তৈরি করে ঠান্ডা করে একটা কাঁচের বয়মে ভরে আচারটাকে 1 সপ্তাহ পর্যন্ত রোদে দিয়ে সংরক্ষণ করবেন। আপনারা এভাবে আচার তৈরি করবেন আর আমাকে লিখে জানাবেন কেমন হয়েছে রেসিপিটি। ভিডিওটি ভালো লাগলে নিজেরা দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।